नमस्कार आज के भिडियो सीरीजे हम आलोचना करब जो न्यूटनियों महाकर्ष और ग्रह उपग्रह गति अर्थात क्लास इलेवेने जो फिजिक्स चैप्टर रही है न्यूटनियों महाकर्ष और ग्रह उपग्रह गतिर यह चैप्टारे कैकटी गुरुत्वपूर्ण प्रश्न आलोचना करब जगू एक थियोरिटिकल और एक न्यूमेरिकल है तो ये उच्च माध्यमिक क्लास इलेवेन एर जो खूब इम्पोर्टेंट तो ये हमें 10 कोश्चन नहीं आलोचना करब एवं ना स्किप कर भिडियोटी शेष पर्त देखी क्लास इलेवेनर परीक्षार जो खूब इम्पोर्टेंट तो चलो शुरू करा जा। तो कोश्चन हे अभिकर्ष तरण जी एर मान कि जदि एक नम्बर पृथिवीर आवर्तन बंद हो जाए और दो नम्बर पृथिवीर आवर्तन बेग बृद्धि पाए। तो प्रथम कोश्चन जेटा सेटा होच्छे जे पृथिवीर आवर्तन बेग जदि बंद हो जाए तो आमरा कि जानी आमरा जानी जे जी प्राइम इजिकल टू जी माइनस ओमेगा स्क्वायर आर कॉस स्क्वायर फाई जेखने फाइटा कि ना फाइटा होच्छे अक्षांश बा लैटिट्यूड एखन ओमेगाटा कौणिक बेग ताहले एटा आमरा आणविक गतिर प्रभाव थेके जानी एखन जदि এটা আণবিকতির প্রভাবে জি এর মান যেভাবে পরিবর্তিত হয় সেটা আমরা জানি এটা একটা ফর্মুলা জি প্রাইম ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই। তো এখন যদি পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যায় মানে পৃথিবী আর যদি নাও ঘুরে মানে পৃথিবী আর যদি নাও ঘুরে মানে ওমেগাটা যদি এখন মানে পৃথিবী যদি স্টপ হয়ে যায় তাহলে কী হবে ওমেগাটা জিরো হয়ে যাবে কোণ বেগ থাকবে না তখন তাহলে ওমেগা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা যদি এখানে জিরো বসাই তাহলে কী পাবো না জি প্রাইম ইজিক্যাল টু জি তাহলে আমরা তখন কী বলতে পারি না আমি যদি ওয়েভকে এম দিয়ে গুণ করি তাহলে এম জি প্রাইম ইজিক্যাল টু এম ইন্টু জি। তো জি এর মান কী হবে জানতে চাইছে তাহলে এখানে এম দিয়ে গুণ করার কোনো দরকার নেই তাহলে সুতরাং আমরা বলতে পারি যে জি এর মান প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একই থাকবে অক্ষাংশের ওপর নির্ভর করবে না। তো এটা গেল এক নম্বর। আচ্ছা দু নম্বর কী বলছে যে পৃথিবীর আবর্তন বেগ যদি বৃদ্ধি পায় তাহলে পৃথিবীর আবর্তন বেগ যদি বৃদ্ধি পায় মানে ওমেগাটা যদি বৃদ্ধি পায় তার মানে কী বৃদ্ধি পাচ্ছে না ওমেগাটা বৃদ্ধি পাচ্ছে তাহলে ওমেগা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কী বলতে পারি না ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই বৃদ্ধি পাবে। ওকে তাহলে ওমেগা স্কোয়ার আর বৃদ্ধি পাবে তো এটার মানে তাই ওমেগা স্কোয়ার আর বৃদ্ধি পাবে। ওকে তাহলে এখন ওমেগা স্কোয়ার আর যদি বৃদ্ধি পায় তাহলে এখন ফাই বাড়লে কিন্তু কস ফাই কিন্তু কমে যায়। ওকে কারণ কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান ছোটো থেকে আস্তে আস্তে ফাইয়ের মান যত বাড়তে হবে তত কসের মান তত কমতে থাকে ঠিক আছে। তো এর ফলে কী হবে না এটা ফাইয়ের উপর ডিপেন্ড করছে তো এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন হবে কিন্তু যদি ফাইয়ের মান যদি জিরো হয় মানে নিরক্ষীয় অঞ্চলে যদি হয় তাহলে জি এর মানটা কী হবে জি প্রাইমটা কী হবে জি প্রাইমটা কিন্তু কমে যাবে ঠিক আছে। সেকেন্ড কেসে যেটা হবে সেটা প্রথম কেসে থেকে কিন্তু কমে যাবে তো এটা ফাইয়ের উপর ডিপেন্ড করছে কারণ ফাইটা তো আর জিরো হবে না তাহলে নিরক্ষীয় অঞ্চলে যদি বলি তাহলে কিন্তু এটা কমে যাবে জি প্রাইমের মান কমে যাবে আর মেরু অঞ্চলে যদি বলি তাহলে ফাইট 90 ডিগ্রি ঠিক আছে। ওমেগার মান যাই হোক না কেন মানে পৃথিবী যদি আবর্তন করে বা না করে তো জি এর উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না সেক্ষেত্রে কিন্তু জি প্রাইম ইজিক্যাল টু জি হবে রাইট। তো এই গেল আমাদের অ্যান্সার। সো আমাদের এবারে নেক্সট কোশ্চেন হচ্ছে যে ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কীরূপ পরিবর্তন হবে। তো এটা খুবই সহজ একটা কোশ্চেন তো এটা একটু ম্যাথামেটিক্স লাগবে যেমন আমরা জানি কি না জি অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে কী হয় না জিএম বাই আর স্কোয়ার তো ভর স্থির রেখে বলেছি তার মানে কি এমটা কনস্ট্যান্ট রাইট তাহলে জিটা তো এমনি কনস্ট্যান্ট তাহলে জিএম কী হলো পুরোটা কনস্ট্যান্ট হয়ে গেলো তাহলে আমরা বলতে পারি অতএব জি ইজ প্রপোর্শনাল টু 1/r². ওকে তাহলে আমরা কী বলতে পারি অতএব জি 1/g2 ইজিক্যাল টু r² / r² ওকে তো ইমপ্লাই দ্যাট আমি এখন জি টু যদি বার করি তাহলে জি টু ইজিক্যাল টু কত হবে না জি 1 r² / r² তো জি ওয়ান মানে প্রথমে যে জি এর ভ্যালু ছিল সেটা জি ওয়ানটা জি ছিল সেই জন্য জি ওয়ানটা আমরা কী বলতে পারি জি ওয়ানটা জি ছিল প্রথম ক্ষেত্রে সেই জি ওয়ান ইজিক্যাল টু জি তো জি ইন্টু r² / r² তাহলে প্রথমে ব্যাসার্ধ কত হলো r² / r² এখন ব্যাসার্ধ কত হলো না ব্যাসার্ধ যদি হঠাৎ অর্ধেক হয়ে যায় মানে r/2 যদি হয়ে যায় তা স্কোয়ার তাহলে r² কেটে যাবে তাহলে আমরা কী বলতে পারি না জি টু
इज इक्वल टू जी इन टू आर स्कोर स्क्वायर कटे जाए और नीचे चार तो चार्ट की हो जाए ऊपर उठे जाए তাহলে আমরা কি বলতে পারি না জি টু ইজ ইকাল টু ফোর ইন্টু জি। সুতরাং আমরা বলতে পারি পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় হঠাৎ ভরস্থির রেখে তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পূর্বের অভিকর্ষ ত্বরণের চার গুণ হয়ে যাবে। সো এটা আমাদের অ্যান্সার। সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই হঠাৎ অর্ধেক হয়ে গেলে এক বছরে দিনের সংখ্যা কত হবে। সো এটা একটু ভাবতে হবে অঙ্কটা, খুব সহজ নয়। তো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, তাহলে মনে করছি যে পূর্বে পৃথিবীর ভর ছিল এম আর ব্যাসার্ধ ছিল আর, এখন পৃথিবীর ভর হয়ে গেছে এম ড্যাশ, ব্যাসার্ধ হয়ে গেছে আর ড্যাশ। তাহলে এম ড্যাশটাও কত না এম বাই টু, আর ড্যাশটাও কত না আর বাই টু, রাইট? তো দুটোই অর্ধেক হয়ে গেছে, মাস আর রেডিয়াস দুটোই আগের থেকে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? এটা আগে ছিল, এখন বর্তমানে এটা, মানে এখন এটা। তো তাহলে এক বছরের দিনের সংখ্যা কত হবে? তো তাহলে আমরা জানি কি না, পৃথিবীর একটা মোমেন্ট অফ ইনার্সিয়া মানে দৃঢ় বস্তুর ঘূর্ণন, এই চ্যাপ্টার থেকে আমরা জানি কি দৃঢ় বস্তুর ঘূর্ণন, এই দৃঢ় বস্তুর ঘূর্ণন বলে একটি চ্যাপ্টার আছে ফিজিক্সে। তো ওই চ্যাপ্টার থেকে আমরা কী জানি না, ওইখান থেকে আমরা এটা জানি যে যে কোনো একটি দৃঢ় বস্তুর কী হয় না, কৌণিক ভরবেগ এটা কিন্তু কনজার্ভ থাকে, অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই কী পাবো না, এল ওয়ান ইজ ইকাল টু এল টু। এল ওয়ানটা হচ্ছে আগের কৌণিক ভরবেগ, এল টুটা হচ্ছে এখনকার কৌণিক ভরবেগ। আগের কৌণিক ভরবেগ মানে যখন এম আর আর ছিল মাস আর রেডিয়াস, এল টু মানে এখন যে মাস আর রেডিয়াস হয়েছে এম ড্যাশ আর ড্যাশ মানে এম বাই টু আর বাই টু, তো তখন যে কৌণিক ভরবেগ তার জন্য হবে সেটা। তখন এল মানে হচ্ছে আই ওমেগা, তাহলে কী হবে আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকাল টু আই টু ওমেগা টু। এল মানে আই ওমেগা, আইটা কি, আইটা মোমেন্ট অফ ইনার্সিয়া ওই দৃঢ় বস্তুর মানে পৃথিবীর, পৃথিবীকে যদি গোলক ধরি তাহলে, আর ওমেগাটা হচ্ছে কি কৌণিক বেগ, রাইট? তো আমি এখন তাহলে আমরা কি না, আই পৃথিবী যেহেতু একটা নিরেট গোলক মানে সলিড স্পেয়ার, তো তার সলিড স্পেয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা হয় তার ফর্মুলা দুইয়ের পাঁচ এম আর স্কোয়ার। আমি যদি আই ওয়ান লিখি মানে আগের, আগের ক্ষেত্রে মাস এম ছিল রেডিয়াস আর ছিল, তো ঠিক আছে এখন আই টু ইজ ইকাল টু কত হবে না দুইয়ের পাঁচ ইন্টু এম ড্যাশ আর ড্যাশ স্কোয়ার সমান কী হবে না দুইয়ের পাঁচ ইন্টু এম ড্যাশ হয়ে গেছে এম বাই টু ইন্টু আর ড্যাশ হয়ে গেছে আর বাই টু, তাহলে এটা কত হবে আর স্কোয়ার বাই ফোর সমান দুইয়ের পাঁচ এম আর স্কোয়ার মানে আই ওয়ান ইন্টু একের আট। সো আমরা কী পাচ্ছি এখানে না, অতএব আমরা পাচ্ছি এখানে যে আই টু ইজ ইকাল টু আই ওয়ান বাই এইট। ওকে, সো আই টু ইজ ইকাল টু যদি আমরা পাই তাহলে আমরা এই এই রিলেশন থেকে আমরা কী পাবো, এই রিলেশন থেকে আমরা পাবো যে আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকাল টু আই টুর জায়গায় যদি আমরা বসাই আই ওয়ান বাই এইট ইন্টু ওমেগা টু, তাহলে আই ওয়ান কেটে যাবে, তাহলে আমরা কী পাবো ওখান থেকে না ওমেগা টু ইজ ইকাল টু এইট ইন্টু ওমেগা ওয়ান। এরপর আমরা জানি ওমেগা মানে টু পাই বাই টি, টিটা হচ্ছে পর্যায়কাল মানে ঘূর্ণন কালও বলতে পারি, মানে এক মানে একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে, তাহলে টু পাই বাই টি টু ইজ ইকাল টু এইট ইন্টু টু পাই বাই টি ওয়ান, টু পাই কেটে গেল, তাহলে আমরা বলতে পারি যে টি ওয়ান ইজ ইকাল টু তাহলে টি টু ইজ ইকাল টু টি টু ইজ ইকাল টু টি ওয়ান বাই এইট। ওকে, তো টি ওয়ানটা কী হয় মানে একটা পূর্ণ আবর্তন করতে টাইম লাগে চব্বিশ ঘন্টা, টোয়েন্টি ফোর বাই এইট সমান তিন ঘন্টা থ্রি আওয়ার, তাহলে এটা হচ্ছে টি টু। তাহলে অতএব আমরা কী পাচ্ছি না টি টু ইজ ইকাল টু থ্রি আওয়ার, এটা কি টি ওয়ান ছিল চব্বিশ ঘন্টা মানে একদিন হতো চব্বিশ ঘন্টায় কিন্তু এখন হচ্ছে একদিন সেটা তিন ঘন্টায় একদিন। সো একদিনের ভ্যালু কত হলো তিন ঘন্টা, আগে ছিল একদিনের ভ্যালু চব্বিশ ঘন্টা কিন্তু এখন হলো একদিনের ভ্যালু তিন ঘন্টা, তাহলে একদিনের ভ্যালু কত কমেছে আট, আট গুণ কমেছে বা আট ভাগ হয়েছে। তাহলে আমরা বলতে পারি
যে কিন্তু বছরের সংখ্যাটা কিন্তু একই থাকছে, বছরের সংখ্যাটা কিন্তু 365 দিন থাকছে, কিন্তু সেটা 24 ঘন্টা হিসেবে থাকছে 365 দিন। কিন্তু আমি যদি 3 ঘন্টা হিসেবে ভাগ করি, মানে ইয়ে করি, হিসেব করি, তাহলে সেক্ষেত্রে দিনের সংখ্যাটা তাহলে কী হবে, দিনের সংখ্যাটা হবে তাহলে কী হচ্ছে না, 8 ভাগ যেহেতু হয়ে আছে, তাহলে 24 ঘন্টাকে 8 ভাগ যেহেতু হয়ে আছে, তাহলে আমরা কী বলতে পারি, 3 8 24। ওকে, সো মানে একটা দিনকে আমরা 8 ভাগে ভাগ করছি, সেগুলো এক একটা দিন, তাহলে 300, তাহলে একটা দিন আগে ছিল 365 দিন, তাহলে একটা দিনকে আমরা ভাগ করছি 8 দিনে ভাগ করছি, তাহলে এখন, তাহলে একদিনের ভ্যালু যদি 8 দিন হয়ে যায় এখন, তাহলে 365 দিনের ভ্যালু কত হবে, 365 × 8, তাহলে আমরা বলতে পারি এখন যে 365 × 8 = 5 8 40, 0 হাতে রইল 4, 6 8 48, 49 50 51 52, 2 হাতে রইল 5, 3 8 24, 25 26 27 28 29, 2 9 2 0। রাইট, তো এইটা হচ্ছে আমাদের এখন বর্তমান দিন। তাহলে এটা কী বোঝা গেল, যে আগে ছিল 365 দিনে 1 বছর, ওকে, 365 দিনে 1 বছর ছিল আমাদের, কিন্তু একটা দিনের ভ্যালু হচ্ছে 24 ঘন্টা, কিন্তু এখন একটা দিনের ভ্যালু আছে 3 ঘন্টা। তাহলে একটা দিন যেটা আগে 24 ঘন্টা ছিল, সেই একটা দিন থেকে এখন কটা দিন বেড়েছে, একটা দিন থেকে এখন 8টা দিন বেড়েছে, কারণ এখন দিনের ভ্যালু হয়েছে 3 ঘন্টা। তো সেহেতু আমরা বলতে পারি যে তাহলে একটা দিনের ভ্যালু হয়ে গেছে এখন 8টা দিন হয়ে গেছে, তাহলে 365 দিনের জায়গায় কত হবে, 365 × 8, তাই 2 9 2 0 দিন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে 2 9 2 0 2 9 2 0 দিন, এটা হচ্ছে আমাদের এক, এটা তো আমাদের হবে 1 বছর। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে চন্দ্র ও পৃথিবীর মধ্যে কোন ক্ষেত্রে মুক্তিবেগ বেশি হবে, যুক্তিসহ উত্তর দাও। তো আমরা জানি মুক্তিবেগের যে রাশিমালা বা এসকেপ ভেলোসিটি কী হয় না, আন্ডার রুট 2 × উভয়কোণের ত্বরণ ইন্টু রেডিয়াস, মানে ওই গ্রহে চন্দ্র বা পৃথিবীর ব্যাপার মানে ফরমেশন একই থাকবে। তো আমরা জানি কি পৃথিবীর ক্ষেত্রে উভয়কোণের ত্বরণ আর রেডিয়াস, ঠিক আছে, সাপেক্ষে ই মানে আর্থ, ওকে, তো এই দুটোই হচ্ছে কি না, চাঁদের ক্ষেত্রে যে উভয়কোণের ত্বরণ, ভূপৃষ্ঠের উভয়কোণের ত্বরণ এবং তার যে রেডিয়াস, ওটা ই হবে না, মুন হবে, এম, ওকে, দূর থেকে বেশি। তাহলে স্বাভাবিকভাবে কী হবে, পৃথিবীর ক্ষেত্রে যে মুক্তিবেগ, পৃথিবীর ক্ষেত্রে যে এসকেপ ভেলোসিটি কী হবে, সেটা চাঁদের ক্ষেত্রে, পৃথিবীর চাঁদের ক্ষেত্রে যে এসকেপ ভেলোসিটি তার থেকে কী হবে, বেশি হবে। সো দিস আর আওয়ার অ্যান্সার। সো আমাদের নেক্সট কোশ্চেন হলো, দুটি উপগ্রহ একই উচ্চতায় পৃথিবীর চারদিকে ঘুরছে, মানে পরিক্রমণ করছে, একটি উপগ্রহের ভর অপরটির দ্বিগুণ, কোন উপগ্রহটির গতিবেগ বেশি হবে। তাহলে আমাকে জানতে চাইছে যে উপগ্রহের ভরের উপর কি উপগ্রহের গতিবেগ নির্ভর করে, এটা আমাকে ইনডাইরেক্টলি জানতে চেয়েছে। তো তাহলে কী হবে, আমরা জানি যে কি উপগ্রহের যে প্রদক্ষিণ দ্রুতি ভি, এর রাশিমালা হয় আন্ডার রুট GM/R, মানে আন্ডার রুট GM/R মানে Capital R + H। তো স্মল আর মানে হচ্ছে যে কি না, এই যে পৃথিবী তার যে অরবিটে স্যাটেলাইটটা যে ঘুরছে, হ্যাঁ, তো এটা যে কি না, সেন্টার থেকে যে ডিস্টেন্স স্মল আর, ওকে, তো এটাকে আমি ভেঙে লিখতে পারি আরটাকে, R + H, কেন, তার কারণ যে রেডিয়াস Capital R, আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে H, তো R + H মানে স্মল আর। আর এমটা কি, এমটা হচ্ছে পৃথিবীর বা যে গ্রহের চারপাশে ঘুরছে তার ভর, মানে ক্ষেত্রে পৃথিবীতে পৃথিবীর ভর হচ্ছে এম, ঠিক আছে, আর যেটা তো কনস্ট্যান্ট, তার মানে কী দাঁড়ালো না, প্রদক্ষিণ দ্রুতি, উপগ্রহের যে প্রদক্ষিণ দ্রুতি সেটা কিন্তু ওই উপগ্রহের ভরের উপরে নির্ভর করছে না, পৃথিবীর ভর এবং পৃথিবীর সেন্টার থেকে যে ডিস্টেন্স R + H বা স্মল আর তার উপর ডিপেন্ড করছে, আর যেটা কনস্ট্যান্ট। তো সুতরাং আমরা বলতে পারি কি ভি, এটা কিন্তু নির্ভর করছে না, নির্ভর করছে না কার উপর, না উপগ্রহের ভরের উপর। তো সুতরাং আমরা বলতে পারি কি না, উপগ্রহের ভরের উপর যেহেতু নির্ভর করে না, তাই দুটো উপগ্রহেরই গতিবেগ কিন্তু একই উচ্চতায় সমান হবে, তাই একই উচ্চতায় দুটি উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি
দ্রুতি সমান হবে। এটা আমরা কি করলাম, প্রমাণিত। তাই প্রমাণিত। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে যুক্তিসহ সঠিক উত্তরটি নির্বাচন করো যে যদি পৃথিবীর ভর ঠিক থাকে কিন্তু ব্যাস 1% কমে যায় তবে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান একই থাকবে, কমে যাবে না বৃদ্ধি পাবে। তো এটা খুবই সহজ একটি কোশ্চেন। আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান জি হলে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক বা কনস্ট্যান্ট, এমটা পৃথিবীর ভর যেটা বলেছি যে ঠিক থাকে মানে একই থাকে মানে এটাও কনস্ট্যান্ট, তাহলে জি এমটাও কনস্ট্যান্ট, তাহলে জি ইজ প্রপোর্শনাল টু 1/r², তাহলে আর ভ্যারি করলে জি ভ্যারি করবে। এখন পৃথিবীর ব্যাস মানে ব্যাসার্ধ যদি 1% কমে যায়, তাহলে এটা যদি কমে যায় তাহলে ডাউনটাও কমে যাবে, ডাউনটা যদি কমে যায় তাহলে পুরোটা বেড়ে যাবে, তাহলে জিটা বেড়ে যাবে, তাহলে 3 নম্বরটা বৃদ্ধি পাবে। অতএব 3 নম্বর বক্তব্যটি সঠিক। তো এখন আমাদের কোশ্চেন হলো যে অবাধে পতনশীল বস্তুর ওজন নেই, ব্যাখ্যা করো। তো এটা কীভাবে ব্যাখ্যা করা যাবে, মনে করছি একটা অবাধে একটা পতনশীল বস্তু যার ভর হচ্ছে এম, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা অবাধে পতনশীল অবস্থায় পড়ছে। তো অবাধে পতনশীল অবস্থায় পড়ছে মানে অভিকর্ষের টানে পড়ছে। সো অভিকর্ষের টানে পড়ছে মানে এর যে ত্বরণ হবে যদি এ হয়, সো এ ইজ ইকুয়াল টু জি হবে, মানে এর যে ত্বরণ হবে, যে ত্বরণ নিয়ে এটা পড়বে সেটা অভিকর্ষজ ত্বরণ নিয়ে অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সমান হবে। কেন সমান হবে, কারণ এটা অভিকর্ষের প্রভাবে পড়ছে, অভিকর্ষ বল এর উপরে পড়ছে, তো সেই জন্য এর যে ত্বরণ হবে সেটা অভিকর্ষজ ত্বরণ হবে। তো এখন হচ্ছে যে কি না, এটা যদি নিচের দিকে পড়ে অবাধে পতনশীল বস্তু যদি হয় তাহলে কী হবে, না এটা যদি কোনো মানুষ হতো তাহলে কী হতো, না সে যখন অবাধে পতনশীল হতো তাহলে কী হতো, তার নিজের কোনো একটা হালকা হালকা বলে মনে হতো, হালকা হালকা বলে মনে হতো বলে, তো আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে নর্মাল রিয়াকশান ফোর্স মানে আর, তাহলে লম্ব প্রতিক্রিয়া বলটা কমে যেত ওজনের থেকে, তাহলে এর যে ওজন মানে এমজি, এর ওজন একটা থাকবে এমজি আর এর উপরে লম্ব প্রতিক্রিয়া বল থাকবে আর, তাহলে এটাকে হালকা হালকা বলে মনে হতো, ঠিক আছে। তো তাহলে আরটা কমে যেত, এমজিটা বেশি যেত, সেই জন্য এমজি মাইনাস আর সেটা হচ্ছে নেট ফোর্স ইজ ইকুয়াল টু কি না, আমরা জানি নিউটনের গতিসূত্র অনুযায়ী এফ সমান এম এ, যদি নেট ফোর্স হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ মানে বস্তুর ভর ইনটু অ্যাক্সেলারেশন, আবার এ মানেই হয়ে জি অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা বলতে পারি এম ইনটু জি, আবার এখানে আছে এমজি মাইনাস আর, সো এমজি এমজি কেটে গেল আর ইজ ইকুয়াল টু জিরো, তার মানে আমরা কী বলতে পারি না লম্ব প্রতিক্রিয়া বলটা এখানে জিরো। তো তাহলে এইখানে লম্ব প্রতিক্রিয়া বলটাই হচ্ছে এখানে বস্তুর ওজন, তো সেই মানে বস্তুর ওজন, বস্তুর ওজন থাকবে কিন্তু এখানে অবাধে পতনশীল বস্তুর ওজন বলতে এখানে লম্ব প্রতিক্রিয়া বলটাকেই বোঝানো হয়েছে। তো যেহেতু এখানে আর জিরো, সুতরাং আমরা বলতে পারি যে তলটি দ্বারা বস্তুর ওপরে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল জিরো, অর্থাৎ বস্তুর এক্ষেত্রে ওজন শূন্য হবে। আমাদের পরবর্তী কোশ্চেন হলো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপনের শর্ত কী। তাহলে মনে করছি এ একটা পৃথিবী এবং এর এদিকে একটা অরবিট বা কক্ষপথ, সেখানে একটা উপগ্রহ রয়েছে, তো মানে এটাকে প্রতিস্থাপন করতে হবে এই উচ্চতায়, রাইট, এই উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়। তাহলে পৃথিবী একটা নিরেট গোলক, তার একটা কেন্দ্র থাকবে, তো তার রেডিয়াস যদি আর হয় তাহলে কেন্দ্র থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর, তো স্মল আর ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। তো এটা কখন এটা রোটেট করবে, সাম্যাবস্থায়, যখন এটার মুক্তি, এটা যদি বেগ হয় ভি, তাহলে এটা ভি বেগে পরিক্রমণ করার জন্য বাইরের দিকে একটা বল কাজ করবে, অপকেন্দ্র বল, দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই স্মল আর টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু যে অভিকর্ষ বল কাজ করবে এফ। সো সুতরাং আমরা কী বলতে পারি না এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, ওকে, সো এফ ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম, এখানে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে উপগ্রহের ভর, সো জি এম এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আপন আর, এম এম কেটে গেল, ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম, এটা আর কেটে যাবে একটা, ইজ ইকুয়াল টু আর এ জায়গায় ক্যাপিটাল আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, সো ভি ইজ ইকুয়াল টু আন্ডার রুট জি এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ।
So V is equal to under root gm by capital R plus H. So G is the gravitational constant. মহাকর্ষ ধ্রুবক এমটা পৃথিবীর ভর আর ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যেটা আমাদের দেওয়া আছে তাহলে এইটা ক্যালকুলেশন করে দা রুট কোড আমরা যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে কি ভি অর্থাৎ এর মানে হচ্ছে যে কি না রকেট যখন যায় মানে রকেটের উপরে কৃত্রিম উপগ্রহটা সেট করা থাকে তো রকেট যখন ছাড়া হয় ভূপৃষ্ঠ থেকে তো ওইটা যে কক্ষপথে ছাড়া হবে তো সেই কক্ষপথের মধ্য দিয়ে যখন পাস করবে বা যাবে সেই সময় কৃত্রিম উপগ্রহকে একটা একটা থ্রেজল্ড একটা ভেলোসিটি দিতে হয় বা একটা থ্রাস্ট যে ভেলোসিটি দিয়ে ছুটতে হয় সেই ভেলোসিটি যদি ভি হয় এবং সেই ভি এর মান যদি এটা হয় তাহলে এই ভ্যালুতে যদি ভেলোসিটি দিয়ে যদি ছড়া হয় তখন কিন্তু এই কৃত্রিম উপগ্রহ কিন্তু পৃথিবী পৃষ্ঠে কিন্তু আর পড়বে না মানে পড়ে যাবে না সেটা কিন্তু একটা বৃত্তাকার পথে কিন্তু সেটা ঘুরতে থাকবে সো এটা হচ্ছে আমাদের রেকর্ড ভেলোসিটি তো এরপরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখানে বলছে যে এম ভরের স্মল এম ভরের একটি বস্তুখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে উল্লম্বভাবে ওপরের দিকে ছড়ে দেওয়াতে সেটি ক্যাপিটাল আর উচ্চতা পর্যন্ত উঠল দেখাও যে বস্তুর আর স্মৃতিশক্তির বৃদ্ধি হাফ এম জি আর এখানে ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ঠিক আছে আর যেটা অভিকর্ষ যে ত্বরণ আর এমটা হচ্ছে বস্তুর ভর ঠিক আছে এটা কী করে করা যাবে না এক্ষেত্রে কিন্তু ওই এম জি এইচ আর হাফ এম ভি স্কোয়ার এটা দিয়ে কিন্তু করলে অসুবিধা আছে তো এক্ষেত্রে কী করতে হবে না যেটা আমাদের মেন ফর্মুলা সেটা হচ্ছে যে স্মৃতিশক্তি মাইনাস জে এম বাই আর মোট শক্তি মাইনাস জে এম বাই টু আর এই ফর্মে করতে হবে তাহলে এই যে এখানে পৃথিবী রাইট তো পৃথিবীর যে ব্যাসার্ধ আর তো এইখান থেকে একটা বস্তুকে এম ভরের একটা বস্তুকে কী করা হলো না উপর দিকে ছড়ে দেওয়া হলো এবং সেটা কতটা উঠলো এইখান থেকে যে ডিস্টেন্স মানে যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধ পরিমাণে উঠলো ঠিক আছে মানে এইচটা হচ্ছে এখানে আর ভূপৃষ্ঠ সাপেক্ষে উচ্চতা হচ্ছে আর আবার ব্যাসার্ধরও আর তো এখানে উঠে কী হবে বস্তুটা থেমে যাবে দিয়ে আবার নিচের দিকে পড়বে তাহলে এখন আমি যদি এদিকে ভি ভেলোসিটিতে আমি যদি ছড়ি তাহলে কী হবে কেন্দ্রের সাপেক্ষে আমাকে ধরতে হবে ভূপৃষ্ঠ সাপেক্ষে নয় ঠিক আছে কেন্দ্রের সাপেক্ষে আমি তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমি কী বলতে পারি শক্তির সংরক্ষণ সূত্র থেকে পাই মানে কেন্দ্রের সাপেক্ষে এই বিন্দু আমি যদি এই বিন্দুটার নাম দিই এ আর এই বিন্দুর নাম যদি আমি দিই বি তাহলে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি কত গতিশক্তি প্লাস স্থিতিশক্তি তাহলে গতিশক্তি এ বিন্দুতে কত না হাফ এম ভি স্কোয়ারটা আমরা জানি প্লাস স্থিতিশক্তি স্থিতিশক্তির রাশিমাল হচ্ছে মাইনাস জি এম এম বাই আর যেখানে ক্যাপিটাল এম হচ্ছে কি পৃথিবীর ভর আর স্মল এম হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে বা আরটা হচ্ছে কি না দূরত্ব মানে সেন্টার থেকে দূরত্ব মানে ব্যাসার্ধ মানে রেডিয়াস তো এটা গেল এই এ বিন্দুতে আর বি বিন্দুতে কত হবে বি বিন্দুতে পুরো শক্তিটা তার স্মৃতিশক্তি এখানে কোনো গতিশক্তি থাকবে না কারণ এখানে বস্তুর ভেলোসিটিটা জিরো হয়ে গেছে তাহলে স্মৃতিশক্তিটা কত হবে না এখানে মোট শক্তি তাহলে এখানে মোট শক্তিটা কত হবে না মাইনাস জি এম এম বাই টু আর আমি এটাকে স্মৃতিশক্তিও বলতে পারি সেক্ষেত্রে আটটা টু আর হয়ে যাবে উচ্চতা টু আর উচ্চতা যেহেতু টু আর সেই জন্য তো এটা হলো ব্যাপার তাহলে আমি ওখান থেকে বার করছি হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু এটাই দিকে চলে যাবে তাহলে কত হবে জি এম এম বাই আর আমি যদি কমন লি তাহলে কত হবে না এখানে ওয়ান মাইনাস হাফ সমান যেটা দাঁড়াবে এটা হাফ তাহলে জি এম এম বাই টু আর সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আমাকে বলেছে যে স্মৃতিশক্তির বৃদ্ধি কত হবে তাহলে এখান থেকে এখানে উঠতে যে স্মৃতিশক্তির বৃদ্ধি তো এখানে ভেলোসিটি তো এখানে একটা সময় ভি ছিল যে কমতে কমতে জিরো হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি গতিশক্তির হ্রাস হচ্ছে যেহেতু শক্তির সংরক্ষণ সূত্র সবাই মেনে চলে তাহলে আমরা বলতে পারি যে স্মৃতিশক্তির যে বৃদ্ধি ফিজিক্যাল টু গতিশক্তির হ্রাস তাহলে আমরা বলতে পারি অতএব স্মৃতিশক্তির বৃদ্ধি ফিজিক্যাল টু যেটা আমাকে জানতে চাইছে স্মৃতিশক্তির বৃদ্ধি কত তো সেইটা ইজিক্যাল টু যেটা হবে গতিশক্তির হ্রাস ইজিক্যাল টু কত না গতিশক্তি এই এইখানে ছিল আমার জি এম বাই টু আর এখানে ছিল জিরো তাহলে পরিবর্তন কত দিস মানে এখানে জি এম বাই টু আর মাইনাস জিরো তাহলে জি এম এম বাই টু আর মাইনাস জিরো তো ইজিক্যাল টু কত হবে জি এম এম বাই টু আর ওকে আবার জিএম এম মানে কত জিএম মানে জি আর স্কোয়ার ইন্টু স্মল এম বাই টু ইন্টু আর তাহলে একটা আর কেটে গেল আর সমান হয়ে যাবে হাফ এম জি আর
এটা আমাদের প্রমাণিত। তো নেক্সট আমাদের কোশ্চেন হলো যে দেখাও যে কৃত্রিম উপগ্রহের শক্তি কমতে থাকলে তার প্রদক্ষিণ দ্রুতি মানে ভেলোসিটি বাড়তে থাকবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে কৃত্রিম উপগ্রহের শক্তি বলতে মোট শক্তিকে বোঝানো হয়েছে, অর্থাৎ শক্তি দু রকমের হয়, একটা স্থির শক্তি, একটা গতি শক্তি, কিন্তু এখানে শক্তি বলতে মোট শক্তিকে বোঝানো হয়েছে। তো কী করতে হবে না আমরা জানি, আমরা জানি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে পৃথিবী সাপেক্ষে কী হয় তার স্থিতিশক্তি কত হবে না, স্থিতিশক্তি নয় মোট শক্তি হবে মাইনাস GMM বাই 2R, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে বস্তুরার ভর, আর গতিশক্তি কী হয় ইজিক্যাল টু শুধু GMM বাই 2R, মানে প্লাস GMM বাই 2R। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাশিমালাটা কিন্তু এক, এটা GMM বাই 2R, এটাও GMM বাই 2R একই, কিন্তু চিহ্নটা আলাদা, এটা মাইনাস এটা প্লাস। তাহলে মোট শক্তিটা হচ্ছে নেগেটিভ আর গতিশক্তিটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা যদি বলি যে মোট শক্তি এটা হ্রাস পাচ্ছে, মানে যদি হ্রাস পায় আমি নিজের দিকে অ্যারো করছি মানে এটা ডিক্রিজ করছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি না গতিশক্তি কী হবে, বৃদ্ধি হবে। তাহলে মোট শক্তি আমার যদি হ্রাস পায় তাহলে গতিশক্তি কী হবে, বৃদ্ধি হবে। কেন বৃদ্ধি হবে, তার কারণ মাইনাস, তাহলে মোট শক্তির ভ্যালু কত, মাইনাস GMM বাই 2R, তাহলে মাইনাস GMM বাই 2R এর ভ্যালু যদি কমতে থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা পজিটিভ দিকে বাড়ছে, অর্থাৎ আমি যদি এটা ডিরেকশান এদিকে আঁকি, এটা মাঝখানে জিরো এর ভ্যালু, এদিকে হচ্ছে মাইনাস GMM বাই 2R আর এদিকে হচ্ছে প্লাস GMM বাই 2R, এটা মাইনাস GMM বাই 2R মানে হচ্ছে মোট শক্তি আর প্লাস GMM বাই 2R মানে গতিশক্তি। তাহলে এটার ভ্যালু যদি কমতে থাকে মানে নেগেটিভ দিক থেকে আসা তো কমছে, কমতে কমতে কোন দিকে আছে, পজিটিভ দিকে আছে। তাহলে পজিটিভ দিকে যাচ্ছে মানে তার গতিশক্তিটা কিন্তু ইনক্রিজ করছে। তাহলে স্থিতিশক্তি যদি হ্রাস পাচ্ছে তাহলে গতিশক্তি কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে গতিশক্তি এখন যদি বৃদ্ধি পায় এটা নাথিং বাট হাফ এম ভি স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে আমি যদি এখন এটার ভ্যালুটা মানে পুরো GMM বাই 2R এটাকে যদি আমরা এখন টি লিখি, তো টি ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। সো আমরা কী বলতে পারি না, এখান থেকে ভি ইজ ইকাল টু টু টি বাই এম, তার রুট 2RM তো কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ভি ইজ প্রপোর্শনাল টু রুট টি। তাহলে টি যত বাড়বে ভি তত বাড়বে, মানে ভেলোসিটি তত বাড়বে, প্রদক্ষিণ দ্রুতি তত বাড়বে। তাহলে এখানে আমরা বলতে পারি যে টি মানে এখানে আছে গতিশক্তি, তাহলে গতিশক্তি যত বাড়বে তার প্রদক্ষিণ দ্রুতি তত বাড়বে। আবার গতিশক্তি কেন বাড়বে, স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়বে, তাহলে প্রদক্ষিণ দ্রুতি তত বাড়বে। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে স্থিতিশক্তি যদি কমতে থাকে তাহলে এই মোট শক্তি যদি কমতে থাকে তাহলে তার প্রদক্ষিণ দ্রুতি বাড়তে থাকবে। তো এটা আমাদের প্রমাণিত।